আবার রেজাল্টে সেরা টার্গেট পয়েন্ট আর স্কুল মালদা জেলার কালিয়াচকে অবস্থিত টার্গেট পয়েন্ট আর স্কুল এবছরও গতবারের মতোই এক থেকে দশের মধ্যে মাধ্যমিকে চারজন জায়গা করে নিয়েছে গতবারও চারজন জায়গা করে নিয়েছিল এবারও চারজন মাধ্যমিকে টার্গেট পয়েন্ট আর স্কুল জায়গা করে নিয়েছে সংখ্যালঘু পরিচালিত মানে সংখ্যালঘু মালিকাধীন যে সমস্ত মিশনগুলি আছে তাদের মধ্যে এক থেকে দশের মধ্যে যদি ধরা যায় তাহলে টার্গেট পয়েন্ট আর স্কুলের নাম এক নম্বরে রাখতে হবে কেননা এবছর এবং গত বছর এক থেকে দশের মধ্যে এবং তার আগের বছরগুলিতে বারবার এক থেকে দশের মধ্যে স্থান করে নিয়েছে টার্গেট পয়েন্ট আর স্কুল এবছর একষট্টি জন নব্বইয়ের উপরে রেজাল্ট করেছে এবং পঁচানব্বই শতাংশ নম্বর পেয়েছে সেটা হচ্ছে আঠারো জন এক থেকে কুড়ির মধ্যে আরও অনেকে আছে যারা আমার পিছনে আছেন তারা ক্লাসের স্টুডেন্ট কিন্তু যে দুজন আছে তারা এবছর এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছে ষষ্ঠ এবং দশম এবছর টার্গেট পয়েন্ট আর স্কুল থেকে ষষ্ঠ এবং দশম যে দুজন আছে তাছাড়াও বাকি দুজন অন্য মিশনে বা অন্য জায়গাতে চলে গেছে তোমার নাম মোহাম্মদ সাহাবুদ্দিন আলী তুমি তো ষষ্ঠ হয়েছ রাজ্যে টার্গেট পয়েন্টে আবার থেকে যাচ্ছ হ্যাঁ কেন কারণ এখানে টিচারদের মানে ফ্যাসিলিটি যেগুলো আছে বা মানে টিচাররা যেভাবে গাইড করে সেই ওই গাইডগুলো অন্যান্য মোহানোর থেকে এখানে খুব ভালো উন্নত মানের হয় টিচাররা যে ক্লাসগুলো করাচ্ছে সেখানে মানে বোর্ডের সিলেবাসের সাথে সাথে আদারওয়াইজ যেমন নিটের এমসিআরটি বেস কোশ্চিনগুলো করানো হয় তারপর এখানে যে দায়িত্ব আছে যিনি হায়দ মোহাম্মদ হায়দার আলী স্যার উনি মানে আমাদেরকে প্রতিনিয়ত জানেন বা অন্যান্য যে ভালো কোশ্চিনের সেটগুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ সেই কোশ্চিনগুলোকে আমাদেরকে সলভ করানো হয় এবং যে টিচার এখানকার যে উন্নত উন্নত গেস্ট টিচারগুলো রয়েছে সেই টিচারগুলো আমাদেরকে সবসময় হাই গাইড করে থাকে কোন কীভাবে পড়তে হবে কিভাবে অন্যান্য কোশ্চেনগুলোকে সলভ করতে হবে কোন কোন বইগুলো পড়ে মানে ভালো রেজাল্ট করা যায় সেভাবে আমরা আমি এখানেই এখানে থাকার মনস্থ নিয়েছি ষষ্ঠ র্যাঙ্ক করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ভগবানপুর এলাহটোলা বসিনগর থানা কালেচক থ্রি ব্লক হুম তো এখানে তোমার পড়াশোনা করতে মানে এই কোচিং ক্লাসের আমার যে স্কুলে কোচিং বা এই স্কুল টাইম বাদ দিয়ে নিজের সেলফি স্টাডি করতাম পার ডে ছ সাত ঘন্টা ঘুমোতে ক হবে ঘুমোতে আমি মানে ওই বা একটা দুটো বেয়ে যেত কোনো দিন আবার কোনো দিন বারোটা অ্যাভারেজ থাকতো রাত সকালে উঠতে কখন সকালে উঠতাম মানে সকালে ফজরের টাইমে যেমন সাড়ে চারটার দিকে ঘুমতে উঠতাম তারপরে নামাজ পড়ার পরে পাঁচটা থেকে আবার সেলফ স্টাডি শুরু করতাম সারাদিন পড়তে সারাদিন না মানে এই সকাল ক্লাস কোচিং সকল মিলে সবসময় পড়তাম আর বিকালবেলা ঘুমলে ক ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হচ্ছে তো আর দিনে একবার ঘুমাতাম এই বিকালবেলা কতটুকু বিকেলবেলায় এক থেকে দেড় ঘন্টা ঘুমাতাম খেলাধুলা করতে না খেলাধুলাও কোনো দিন করতাম প্রতিদিন না এরকম মানে তোমার সাফল্যের পিছনে তো একটা মিশনের অবদান আছে কিন্তু তোমার তো থেকে বড়ো অবদান তোমাকে যদি বলা হয় যে এই কারণে সফলতাটা এসেছে তো সেটা কি। সেটা হলো আমি যে মানে টিচারদের যে গাইডগুলো করতো যে মানে বিগত মানে প্রিভিয়াস ইয়ের কোশ্চিনগুলো দেখবে এবং সেই কোশ্চিনগুলোকে ফলো করতাম তারপর টিচার মানে টিচাররা আমাদেরকে বলতো যে কোন কোশ্চিনটা কীভাবে লিখলে আমরা মানে ফুল মার্কস পেতে পারি সেই মানে গাইডগুলোকে আমি মানে ফলো করতাম আর সবচেয়ে বড়ো কথা হলো সেলফ স্টাডি আসল কথা কারণ টিচাররা আমাদেরকে সবসময় নাইনটি পার্সেন্ট অফ দি মার্কস নিয়ে আসতে দিতে পারবে কিন্তু নাইনটি থেকে হান্ড্রেড করার জন্য সেলফ স্টাডির সবচেয়ে বড় জিনিস একটা ফ্যাক্টর চলে আসছে তাই আমরা টিচার গাইডগুলো মেনে চলতাম এবং প্রতিদিন পড়া প্রতিদিন করতাম এবং এই যে টিচাররা আমাদেরকে প্রতিদিন রিভিশানও রাখতে বলতো অর্থাৎ কী পড়া হলো মানে আজকের ক্লাসে সেই পড়ার পরে রিভিশন আমরা করতাম তারপর এই যে সাব উইকলি একটা রিভিশন ক্লাস বানানো হতো যেখানে মানে যে সারা সপ্তাহে মানে পুরো সপ্তাহে যে পড়াটু হলো সেই পড়াগুলিকে আমরা রিভিশন করতাম আর আমাদেরকে মক টেস্টের বিভিন্নভাবে মক টেস্টের মাধ্যমে সেগুলো আমাদেরকে মানে নিজের পজিশনটাকে যাচাই করার জন্য সেই মক টেস্টগুলোর ব্যবস্থা করা হতো একাধিক মক টেস্ট এখানে হতো তারপর সেইভাবে কোশ্চিন মানে মানে পারফেক্ট নিয়ে আসার জন্য হানড্রেড হান্ড্রেড কীভাবে পাওয়া যায় সেভাবে মানে এক্সামের মাধ্যমে সেগুলি আমাদের মধ্যে তুলে ধরা হতো মানে পড়তে পড়তে ঘুমিয়ে যেতে আবার ঘুম থেকে উঠে পড়তে শুরু করতে মানে ঘুমের ভিতরে হয়তো মানে অ করে শুরু করতে কিন্তু বিষয়টা হচ্ছে খেলাধুলা করছো না বিকেলে ঘুমোচ্ছ তো ক্লান্তিটা আসতো না বা খেলতে ইচ্ছা করতো না খেলতে ইচ্ছা করতো তো সানডে করে খেলাধুলা করতাম মানে সেদিন ছুটি থাকতো তো দিনেই ঘুমিয়ে যেতাম এই এগারোটা থেকে একটা অবধি পড়াশোনার বাইরে আর কি ভালো লাগে পড়াশোনার আর খেলাধুলাটাই ভালো লাগে আর তাছাড়া আমি গল্পের বই গান কবিতা বই হ্যাঁ গল্পের বই যে গল্পের বই পড়তাম তারপর বিখ্যাত যেগুলো শেক্সপিয়ার রয়েছে তাদের গল্পের বই এছাড়াও নানান ধর্মীয় গ্রন্থগুলো আমি দেখতাম যেগুলো কী কী ধর্মগ্রন্থ এবং কোরআন পড়তাম তারপর রেগুলার কোরআন পড়তাম না রেগুলার না তবে যেদিন ফাঁকা পেতাম টাইম পেতাম একটু ভালো লাগলো সেদিন তোমার নাম বিশাল বন্ধু তুমি রাজ্যে ষষ্ঠ দশম হ্যাঁ তোমার রেজাল্টের পিছনে রহস্য কি রেজাল্টে আমার রেজাল্ট বাড়িটা কথা গোলাপগঞ্জ গোলাপগঞ্জ ওটা কোন থানায় পড়ছে কালীচক তিন নম্বর মানে এখানে হ্যাঁ বল আমার সাফল্যের পিছনে স্কুলে একটা গুরুত্ব রয়েছে আর আমি এই দশম স্থানে পৌঁছেছি তার পিছনে আমার সেলফ স্টাডি এটা গুরুত্ব ভূমিকা পালন করছে আমি দিনে সব বাদ দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে পড়তাম আর টিচারদের যে মক টেস্ট রিভিশন ইত্যাদি করতাম তাই আমি এই স্থানে পৌঁছেছি মানে ক্লাসের কোচিং মিশনের পড়াশোনা ক্লাস সব বাদ দিয়ে পাঁচ ছ ঘন্টা পড়তেন হুম ঘুমাতে যেতে ঘুমাতাম আমি নর্মাল টাইমে ঘুরতাম ঘুমাতাম যেমন বারোটা থেকে সাড়ে পাঁচটা বারোটা থেকে আবার নর্মাল টাইম হলো না দশটা থেকে বারোটা থেকে ঘুমাতাম আমি তারপরে উঠতে কখন পাঁচটায় সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে উঠতে তারপর চার পাঁচটার দিকে তারপরে পড়তাম সেলফ স্টাডি তারপরে স্কুলে যেগুলো পড়া দিচ্ছে ওগুলো করতাম ভালো করে করার পর যেগুলো বাকি টাইম থাকছে ওখানে সেলফ স্টাডি করতাম অ্যান্সার কতটা দিয়েছিল আর কত মানে মানে পেয়েছ যা তা থেকে খুশি হ্যাঁ তাতে আমি যথেষ্ট খুশি কারণ আমি যা পরিশ্রম করেছি তা হিসাবে আমি তা হিসাবে আমি ভালো রেজাল্ট পেয়েছি পড়াশোনার বাইরে আর কি ভালো লাগে পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা করি আর তার সাথে গান 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 শুনি ইত্যাদি করি কার ভালো ভালো লাগে কে আচ্ছা এই পুরো যে পিছনে তো টার্গেট এর ভূমিকা সবথেকে বেশি নাকি হ্যাঁ টার্গেট পয়েন্টের ভূমিকা তা মা বাবার উৎসাহ মোটিভেশন ইত্যাদি একেবারে আমরা কথা বলছিলাম এর আগে ভিডিওতে আমি বলেছি রেজাল্ট 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 মানে টার্গেট পয়েন্ট আর স্কুল এই মুহূর্তে এরপরে টার্গেট পয়েন্ট আর স্কুলের এই রেজাল্টের রেকর্ড কেউ যদি ভাঙতে পারে তাহলে আমি সেখানে গিয়ে হয়তো বলতে পারবো রেজাল্ট 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 আর এই প্রতিযোগিতাটা থাকার দরকার একটা মিশনের রেজাল্ট আর একটা মিশন ভাঙবে তবে টার্গেট পয়েন্টও চাপে থাকবে তাদের ওপর দিয়ে আরও রেজাল্টটা ভালো হবে ফলে আমাদের মেধাবীদের একটা সেরা হয়ে উঠবে প্রতিটা মিশন তা আমরা মিশনের যিনি কর্তা আপনার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে মানে বারবার রেজাল্ট করছেন রেজাল্ট করার পিছনে তো মূলত টিচার এবং ছাত্র এই দুটোর বাবা মা রয়েছে তার সঙ্গে এই তিনটার কম্বিনেশন চাই বাবা মায়ের উৎসাহ বা আর্থিক সংকুলান যেটা হচ্ছে আর্থিং যোগান আর স্কুলের ম্যানেজমেন্ট ডিসিপ্লিন টিচারদের পঠন পাঠন এবং কি করে একটু আগে আমার শাহাবুদ্দিন বললে যে আমরা কি করে একশোতে একশো পাবো এই ধরনের শিক্ষা আমাদের মাস্টারমশাই দিয়ে থাকেন যে কোথায় ভুল করলো কোথায় বানানের ভুল হলো বা হয়তো জ্যোতিচিহ্নের ভুল হলো বা স্ট্যান্ডার্ড লেখা হলো কি হলো না এইগুলোকে মাস্টার নিরন্তরই সংশোধন করে দিতেন যাতে করে একশোতে একশো নম্বর পায় আর তার জন্য স্কুল ম্যানেজমেন্ট টিচারদের যতগুলো যেগুলো জিনিস যোগান দেওয়ার কথা মোট কথা টিচিং যেগুলো আর কি এইডস টিচিং এইডসের কোনো ঘাটতি রাখেনি স্কুল রাখতো না মাস্টারমাস্টারদেরকে বলা হতো বিভিন্ন মিটিংয়ে আপনার টিচিং এড কি কি চাই যেমন ভূগোলে রয়েছে বিজ্ঞানে রয়েছে ইতিহাসের বিভিন্ন ম্যাপ চার্ট ইত্যাদি রয়েছে হ্যাঁ এমনকি বাংলার যে সকল বিষয়গুলো রয়েছে আর কি সেগুলো আমরা স্কুল কর্তৃপক্ষ সেটাকে সাপ্লাই করতো টিচারদের সাপ্তাহিক একটা মিটিং হতো প্রতি সপ্তাহে টিচারদের নিয়ে একটা মিটিং হয় কি করে স্কুলে ডিসিপ্লিন রক্ষা করা যায় ক্লাসের মধ্যে স্কুলের পরিবেশ বজায় রাখা যায় এবং কোন ছেলে লেখাপড়াতে পিছিয়ে পড়ছে তাকে কি করে এগিয়ে আনা যায় কেন তার মাস্ক কাটা যাচ্ছে কেন পিছিয়ে পড়ছে তাদেরকে নিয়ে একটা মোটিভেশনাল ক্লাস বা রেমিডিয়াল ক্লাস ইত্যাদির মধ্য দিয়ে আর মূলত হচ্ছে ছাত্র ছাত্র যদি না পড়ে তাহলে তো কোনো টিচার বা বাবাই তো পারবে না ছাত্রদেরকে পড়ার মধ্যে নিয়ে আসার জন্য টিচাররা তাদের ভূমিকা পালন করতে উৎসাহ দিত বিভিন্ন রকম তাদেরকে আর ছাত্ররাই পড়তো আপনাদের টার্গেট কি শুধু রেজাল্ট করাই ছিল টার্গেট পয়েন্ট আর স্কুল যে আপনাদের পয়েন্ট ছিল সেটা কি শুধু রেজাল্ট করা যেটা টার্গেট ছিল সেটাকে শুধু রেজাল্ট করা রেজাল্ট করা বলতে রেজাল্ট করতে হবে তার সঙ্গে ছাত্রদের চরিত্র গঠন তাদের নৈতিক চরিত্র গঠিত হচ্ছে কি হচ্ছে না তারা কেবলমাত্র পুঁথিগত বিদ্যা শিখলো কিন্তু সমাজিকে তাদের কোনো অবদান রাখতে পারবে না বাবা মাকে শ্রদ্ধা করতে শিখবে না সমাজে কিছু দিতে শিখবে না এটা তো নয় বড়োদেরকে শ্রদ্ধা করতে হবে গরিজনদের শ্রদ্ধা করতে হবে ছোটো ছোটোদেরকে ভালোবাসতে হবে তাদের জন্য সমাজ অনেক কিছু আকাঙ্ক্ষা করে রয়েছে কাজে লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাদের নৈতিক চরিত্রে আমাদের শিক্ষা দিয়ে থাকি টার্গেট পয়েন্ট বরাবরই আর কি একটা ডিসিপ্লিন ওয়েতে চলবার চেষ্টা করে মতো শোনা যাচ্ছে যে আপনারা কয়েক বছর থেকে নেট কোচিং শুরু করেছেন মানে মাধ্যমিকের সেরা রেজাল্ট করার পরে আপনারা চাইছেন যে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনারা একটা ভূমিকা রাখবেন তো নিটে গত বছর কতজন ছিল সফলতা কি এবং এবছর কতজন আছে কি রেজাল্ট হবে গত বছর তো রানিংয়েই দুজন পেয়েছিল একটা ছেলে একটা মেয়ে এবং রিপিটার্স আমরা খুব ভালো স্টুডেন্ট পাইনি মানে সংগঠিতভাবে গত বছর থেকেই শুরু করা হয়েছে দু হাজার সালে তার আগে আমরা সংগঠিতভাবে নিটের প্রশিক্ষণ দেওয়া হতো না ওইভাবে কোচিং ওই বারো ক্লাস পরীক্ষা দেওয়ার পরে রানিং অবস্থা তাদের এক দেড় মাসের যেটা সময় পাওয়া যেত তাতে করে দু একজন করে হতো কোন বছর হতো কোন বছর হতো না গত বছর তো সংগঠিত হয়েছে গত বছর কেবল পনেরো জনের মতো ছিল তার মধ্যে তিনজন পেয়েছিলো দুজন রানিং একজন রিপিটার্স এবছর প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন রয়েছে ছেলে মেয়ে মিলে তাতে করে আশা করা যায় যে যা ওদের মার্কস ক্যালকুলেশান করা হচ্ছে রেজাল্ট শিট আনসার শিটের সঙ্গে মিলিয়ে তাতে দশ থেকে বারো জন হতে পারে আর কি এইরকম আশা করা যাচ্ছে তবে শেষ কথা হবে যখন ফল প্রকাশিত হবে তখনই একেবারে টার্গেট পয়েন্ট আর স্কুল শেষ কথা বলে রেজাল্টের মাধ্যমে আমরা এতক্ষণ ছিলাম মালদা জেলার কালিয়াচকে অবস্থিত টার্গেট পয়েন্ট আর স্কুল এখানে রেজাল্ট শিট এর আগেও আপনাদেরকে দেখিয়েছি রেজাল্টের একটা সেরা প্রতিষ্ঠান বিশেষত মাধ্যমিক স্তরে এত ভালো রেজাল্ট করে টার্গেট পয়েন্ট আর স্কুল এবছর এক থেকে দশের মধ্যে চারজন জায়গা করে নিয়েছে তার মধ্যে দুজনের আমরা সাক্ষাৎকার আপনাদেরকে শোনালাম আর দুজন অন্য জায়গায় চলে গেছে এবছর থেকে তারা নিট শুরু করেছে আমরা চাইব টার্গেট পয়েন্ট আর স্কুল আরও আরও ভালো হোক রাজ্যে এক নাম্বার প্রতি বছর এক থেকে দশের মধ্যে জায়গা করে নিক এবং যে নিটের স্বপ্ন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে নিটেও ব্যাপক সফলতা আসুক আজ এই পর্যন্তই সকল ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে